চলতি বছরের মার্চে আফগানিস্তানের হোম গ্রাউন্ড হিসেবে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল রশিদ খানদের। তবে আচমকাই সেই ওয়ানডে সিরিজটি বাতিলের ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। কারণ হিসেবে তারা জানায়, দেশটিতে নারীদের ক্রিকেট বন্ধ করে দেওয়াই এর পিছনের অন্যতম কারণ। আর তাই আচমকাই অতীতের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে আফগানিস্তানের ক্রিকেটাররা। এমনকি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নিয়মিত খেলা রশিদ খান তো টুর্নামেন্টটি ছেড়ে দিয়েছে। আর তাই আফগানিস্তানের ক্রিকেটারদের এমন বিবৃতির পর মাথাচাড়া দিয়ে উঠেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তারা রীতিমতো আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলে, আফগানিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ স্থগিত করা উচিত যতক্ষণ না পর্যন্ত আফগানিস্তানে নারী এবং মেয়েদের শিক্ষা ও খেলাধুলায় অংশগ্রহণের অনুমতি না দেয়। তো দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত কি? আফগানিস্তানে নারীদের কি খেলাধুলায় অংশগ্রহণে অনুমতি দেওয়া উচিত? কি মনে হয় আপনাদের, তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।